শামসুর রহমান, জন্মস্থান ঢাকা, আত্মজীবনী গানের ধুলোয় লেখা, কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যু ভাগে, কাব্যগ্রন্থ প্রতিদিন ধরহীন ঘরে, বিখ্যাত গ্রন্থ বিধ্বস্ত নীলিমা, কবিতা স্বাধীনতা তুমি আসবে বলে হে স্বাধীনতা। কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? ঢাকা জেলা। শামসুর রহমানের কবিতা বইয়ের নাম প্রতিদিন ধরহীন ঘরে, স্বাধীনতা তুমি কবিতাটি কে রচনা করেন? শামসুর রহমান, তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? শামসুর রহমান, এলাটিন বেলাটিন ও ধান ভাঙলে কুরো দেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে? শামসুর রহমান। শামসুর রহমানের আত্মজীবনী কানের ধুলোয় লেখা, শামসুর রহমানের রচনা নিরালোকে দিব্যারথ, শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, প্রতিদিন ধরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান, শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ বিধ্বস্ত নীলিমা, নিচের কোনটি শামসুর রহমানের লেখা? বন্দি শিবির থেকে।